বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং সুভাষ সরকার সহ 8 জনের বিরুদ্ধে চাকরির দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের করল কল্যাণী থানায় সিআইডি। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে বিজেপি নেতা জগন্নাথ সরকার বলেন, এটি তৃণমূলের চক্রান্ত। উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে কল্যাণী এইমস হাসপাতালের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। কয়েকদিন আগেই চাকরি নিয়ে স্বজন প্রচ্ছন্নের অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। জানা যায়, তার পুত্রবধূকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি চাকরি করিয়ে দিয়েছেন। এবার সিআইডির তরফ থেকে কল্যাণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলো, যেখানে নাম রয়েছে বিজেপির 2 সাংসদ জগন্নাথ সরকার এবং সুভাষ সরকার সহ মোট 8 জনের। অভিযোগ, চাকরির ক্ষেত্রে দুর্নীতি করে স্বজন পোষণ করে নিয়োগ করা হয়েছে এইমস হাসপাতালে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, এরাজ্যে খুন হলে বা ধর্ষণ হলে কোনো অভিযোগ দায়ের হয় না, এটি মূলত সরকারেরই চক্রান্ত। যেহেতু তৃণমূল দলের অধিকাংশ নেতা নেত্রীরা দুর্নীতিতে যুক্ত, সেই কারণে তারা চাইছে মিথ্যা একটি অভিযোগ তুলে বিজেপিকে কালিমালিপ্ত করতে। চাকরির ক্ষেত্রে কোনো দুর্নীতি করা হয়নি, নির্দিষ্ট নিয়ম মেনেই তারা চাকরি পেয়েছে। এ বিষয়ে সিআইডি ডাকলে অবশ্যই তিনি সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন। তৃণমূলের রাজত্বে এটাই স্বাভাবিক, মার্ডার হলে এফআইআর হয় না। মিথ্যা অভিযোগকে সাজিয়ে বিরোধী দলের পক্ষে এফআইআর হয় কল্যাণী থানা, তার দেখি একটা জ্বলন্ত নিদর্শন। আর যে অভিযোগ যে বেকার যুবকদের চাকরি দেওয়া, সত্যিকারের বেকার যুবকদের চাকরি দিতে পারলে আমি গর্বিত অনুভব করি। ইতিমধ্যেই রেলের 18 সাল থেকে লোকোপাইলট অর্থাৎ ইলেকট্রিক ট্রেনের ড্রাইভার হিসাবে যারা পরীক্ষা দিয়ে সফল হয়েছিল তাদের লিস্ট করোনার কারণে থমকেছিল, কেস চলছিল, সেটাকে আমি রেল মন্ত্রকে চিঠি দিয়ে তারা নিঃশর্তে পেয়ে যাচ্ছে। আগামী দিন পেপার্স রেডি হয়েছে, ফাইন্যান্সের অনুমতি মিলে গেছে, আমি সে তার জন্য গর্ব অনুভব করি। আর কোনো চাকরি কোনোভাবেই অন্যায়ভাবে কাউকে দেওয়া হয়নি, এবং আমি জানি যে পদ্ধতিগতভাবে কেউ যদি চাকরি পেয়ে থাকে সেটা তার প্রাপ্য পেয়েছে, কোনো অবৈধ কাজ, কোনো পাওয়ার প্রয়োগ ওখানে হয়নি। এইমসের যে সংস্থা মাধ্যমে যারা চাকরি পাওয়ার তারা পাচ্ছে, তাই এসব ভুয়ো গল্প বানিয়ে চরিত্র হননের চেষ্টা করে কোনো লাভ নেই। এটা কি পুরোপুরি চাপে রাখার জন্য এটা মনে হচ্ছে? এইসব তৃণমূলের নোংরা রাজনীতি, অর্থাৎ ওরা যে কেসে ফেঁসে গেছে বিভিন্ন বেকার যুবককে প্রতারিত করে, যারা মেধা সম্পন্ন লিস্টেড তাদেরকে বাদ দিয়ে নিজেদের আত্মীয় স্বজন টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মিথ্যা অভিযোগ এনে এটা প্রচারের আলোয় এসে দেখো বিজেপিও এই কাজ করে। অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ ভোট ব্যাংক ধরে রাখার জন্য এটা করছে। সিআইডি ডাকলে সাহায্য করবেন? অবশ্যই, কেন করবো না। সিআইডি আসুক, যে আসুক, কোনো চাকরি আমরা অবৈধভাবে কাউকে পাইয়ে দেওয়ার চেষ্টা করিনি। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।